আর দেখো প্রথমত তোমাকে বলবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, তিনি বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হোক। ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেই সম্পর্কিত কোনো নির্দেশ দেওয়া হয়নি, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় রক্ষা কবচের জন্য যে আবেদন করেছিলেন সেই আবেদনে ডিভিশন বেঞ্চ সাড়া দেয়নি। এর পাশাপাশি তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় বলেছিলেন যে তিনি এটা আশা করেন যে পার্থ চট্টোপাধ্যায় নিজে থেকে তার পদ থেকে পদত্যাগ করবেন, অথবা মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল তাকে তার সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন। এই যে পর্যবেক্ষণ করেছিল সেই পর্যবেক্ষণের বিরুদ্ধেও পার্থ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এসেছিলেন, এবং তার পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ এটাও ছিল যে পার্থ চট্টোপাধ্যায় সহযোগিতা না করলে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং তিনি মনে করেন এই এসএসসির দুর্নীতি মামলায় অভিযুক্তদের নিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন না হলে, অর্থাৎ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করা হলে সত্য উদ্ঘাটিত হবে না, এই ধরনের একটা পর্যবেক্ষণ তিনি করেছিলেন। এখানে আজকের ডিভিশন বেঞ্চের বক্তব্য হচ্ছে এই যে পর্যবেক্ষণ দুটি ছিল, এই পর্যবেক্ষণ দুটি তদন্তকারী সংস্থার ক্ষেত্রে এবং রাজ্যের কাছে বাধ্যতামূলক হবে না। অর্থাৎ এখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে আদালত যখন তার কোনো আশা বা এক্সপেক্টেশন ব্যক্ত করে তার মানেই তদন্তকারীরা ধরে নেয় বা প্রশাসন ধরে নেয় যে আদালত সেটা নির্দেশ দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে তেমনটা হবে না। রাজ্য সরকার তারা যদি মনে করেন বা মুখ্যমন্ত্রী তারা যদি মনে করেন যে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণ করবেন সে বিষয়টা সম্পূর্ণ আলাদা, কিন্তু আদালতের এই আশার প্রেক্ষিতে বা পার্থ চট্টোপাধ্যায়কে তার পদ থেকে সরিয়ে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা সরকারের কাছে নেই, বা তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের জন্য যে আশা ব্যক্ত করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মানেই যে এটা নয় যে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই ধরনের কোনো বাধ্যতা কিন্তু তোমার সিবিআই এর ক্ষেত্রে বা প্রশাসনের ক্ষেত্রে নেই, সেই গোটা বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু মূল যেটা বিষয় যে পার্থ চট্টোপাধ্যায় তিনি রক্ষা কবচের যে আবেদন করেছিলেন তার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের তরফ থেকে কোনো রকম উত্তর দেওয়া হয়নি, অর্থাৎ রক্ষা কবচের আবেদনে ডিভিশন বেঞ্চ সাড়া দেয়নি, এবং তার পাশাপাশি এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ সেটা সিবিআই এর জন্য হোক বা মুখ্যমন্ত্রী বা গভর্নরের জন্য হোক কারোর কাছেই এই ধরনের পর্যবেক্ষণ বাধ্যতামূলক নয়, এটাকে শুধুমাত্র পর্যবেক্ষণ হিসেবেই দেখতে হবে। অনেক সময় দেখা যায় মামলায় যুক্ত ব্যক্তিরা আদালতের আশা বা পর্যবেক্ষণকে নির্দেশ বলে ধরে নেন, এই মামলার ক্ষেত্রে সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই, সেটা খুব স্পষ্ট করে বলা হয়েছে। তুমি জানো যে গত 18ই মে সন্ধ্যে 6টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই এর নিজাম প্যালেসের অফিসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, এবং একেবারে সেই নির্দেশ মোতাবেক তিনি নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে গিয়ে উপস্থিত হন এবং সেখানে প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন, এবং তারপরে দ্বিতীয়বার তাকে আবারও সিবিআই এর তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে। ফলত সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য ছিল বা তার আইনজীবীদের বক্তব্য ছিল যে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে পর্যবেক্ষণ ডাকা হয়েছে সেই পর্যবেক্ষণের মানে অনেক সময় দেখা যায় সিবিআই হোক বা পুলিশ হোক বা সিআইডি হোক তারা ধরে নেয় যে এটা আদালতের নির্দেশ, কিন্তু সেটা আদালতের নির্দেশ নয়। সিবিআই এর কাছে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে পর্যবেক্ষণ বা আশা বা উপদেশ মানতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকলো না। তার পাশাপাশি তাকে তার সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য যে আশা প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং সেক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি বা গভর্নরের প্রতি কোনো রকম বাধ্যবাধকতা থাকলো না, সেই বিষয়টা খুব স্পষ্ট করে ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে তুমি জানো যে বিচারপতি সুব্রত তালুকদার বলেছে যে তারা 18ই মে এই সমস্ত মামলায় বিস্তারিতভাবে নির্দেশ দিয়েছেন, ফলত সেই মামলার প্রেক্ষিতে আবারও নির্দেশ দেওয়া মানে আবারও যে কোনো ধরনের নির্দেশ দেওয়া মানে নিজেদের নির্দেশের ওপরে ছাপিয়ে গিয়ে আবারও নতুন নির্দেশ দেওয়া, ফলত সেই কাজ তারা করছেন না। তারা খুব স্পষ্টভাবে বলেছেন যে তারা সমস্ত বিষয়ে নিষ্পত্তি করেছেন, মামলা আবারও সিঙ্গেল বেঞ্চে ফেরত পাঠিয়েছেন, এই পর্যায়ে তারা এর থেকে বেশি হস্তক্ষেপ আর করছেন না, ফলে পার্থ চট্টোপাধ্যায় রক্ষা কবচের যে আবেদন করেছিলেন তা নিয়ে ডিভিশন বেঞ্চ একটি বাক্যও ব্যয় করেনি, এবং তার পাশাপাশি কিন্তু বাধ্যতামূলক জায়গাটায় তারা খুব স্পষ্ট করে দিয়েছেন পর্যবেক্ষণের অংশে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ কোনো পার্টির কাছে বা কোনো পক্ষের কাছে কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত হবে না, সেইটা খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। যে এখানে বলা হয়েছে যে তিনি আশা করেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় তার পদ থেকে সরে যাবেন বা মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল তাকে সরিয়ে দেবে, এই ধরনের কোনো আশা
রাজ্যপালের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে বা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বাধ্যতামূলক হবে না, সেই ব্যাখ্যাটা আজকে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ খুব স্পষ্ট করে দিয়েছে। এবং তার পাশাপাশি সিবিআইকেও ব্যাখ্যাটা স্পষ্ট করে বলা হয়েছে যে তাদের ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে যে প্রত্যাশা ছিল বা তারা যে এক্সপেক্টেশন সেখানে ব্যক্ত করেছিলেন যে এই কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন রয়েছে, সেই ধরনের কোনো বাধ্যবাধকতাও কিন্তু সিবিআই এর প্রতি থাকছে না। এই গোটা ব্যাখ্যার পরে আজকের এই মামলা শুনানির পর্ব শেষ হয়ে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় রক্ষা কবচ দিয়ে ডিভিশন বেঞ্চ কিন্তু এখনো পর্যন্ত একটি বাক্যও ব্যয় করেনি। সঙ্গীত, তুমি আমাদের সঙ্গে থাকো।